চাওক, কোভিড মহামারী কালত স্ট্রিট ভেন্ডর যখন আছে, এই স্ট্রিট ভেন্ডর সকল আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কোভিড ভেন্ডর সকল উৎসাহিত করার কারণে, আপডেট করার কারণে, তার মানে পি এম স্বনিধি আঁচনি এটা প্রস্তুত করে ভারতবর্ষত এই গোটেই দেশত এইটো তারমানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আর আমার মহাগত ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইতিমধ্যে 2087 জন স্ট্রিট ভেন্ডরক ঋণ দিয়া হয়েছে। তারে কিছু সংখ্যক এই ঋণের টাকাখিন ঘুরাই দিছে। আকো দ্বিতীয় কিস্তি 20,000 ঋণ পেয়েছে। এনেদরে তারমানে এই 2087 জন মানুষ স্ট্রিট ভেন্ডর আমার মহাগত উপকৃত হয়েছে। আর আমি এই কথাটো উপলব্ধি করেছো যে অসমৰ ভিতৰত বঙাইগাঁও তাৰমানে পি এম স্বনিধি যিটো আঁচনি, এইটো পূর্ব অন্যান্য চহৰতকৈ ইয়াত ভালকৈ, ইয়াতে আমি এক নম্বৰত ইয়াতে আমি এই আঁচনিটো আমি ৰূপায়ণ কৰিছোঁ। আৰু যাৰ ফলত আমি ইয়াতে অসম চৰকাৰৰ পৰা আমি পুৰস্কাৰ লাভ কৰিবৰ কাৰণে সক্ষম হৈছোঁ। আৰু যাৰ ফলত আজি 75 বছৰীয়া যিটো আজাদী কা মহোৎসৱ, যিটো সর্বত গোটেই দেশতে পালন কৰি থকা হৈছে, সেই সূত্রে আজি ইয়াৰ বঙাইগাঁওত এই পি এম স্বনিধিৰ এটা মহোৎসৱ এটা আয়োজন কৰা হৈছে। আৰু ইয়াৰ ফলত আচলতে ইয়াত পি এম স্বনিধি যিসকল ব্যক্তিয়ে ইয়াত তেওঁলোকে ঋণ লৈ, চৰকাৰৰ পৰা ঋণ লৈ বা বেংকৰ পৰা ঋণ লৈ তেওঁলোকে নিজকে স্বনির্ভর করে তুলিছে, তেওঁলোকক আজি ইয়াতে পুরস্কার বিতরণ করা, পুরস্কার দিয়া হবো আর তেওঁলোকক উৎসাহিত করা হবো। আর উৎসাহিত করার লক্ষ্য আগত রাখি এনেধরনের উৎসব মহোৎসব পালন করা হয়েছে। চাওক, কোভিড মহামারী কালত স্ট্রিট ভেন্ডর যখন আছে, এই স্ট্রিট ভেন্ডর সকল আটাইতকৈ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কোভিড ভেন্ডর সকল উৎসাহিত করার কারণে, আপডেট করার কারণে, তার মানে পি এম স্বনিধি আঁচনি এটা প্রস্তুত করে ভারতবর্ষত এই গোটেই দেশত এইটো তারমানে ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আর আমার মহাগত ইমপ্লিমেন্ট করা হয়েছে। ইতিমধ্যে 2087 জন স্ট্রিট ভেন্ডরক ঋণ দিয়া হয়েছে। তারে কিছু সংখ্যক এই ঋণের টাকাখিন ঘুরাই দিছে। আকো দ্বিতীয় কিস্তি 20,000 ঋণ পেয়েছে। এনেদরে তারমানে এই 2087 জন মানুষ স্ট্রিট ভেন্ডর আমার বঙাইগাঁও উপকৃত হয়েছে। আর আমি এই কথাটো উপলব্ধি করেছো যে অসমৰ ভিতৰত বঙাইগাঁও তারমানে পি এম স্বনিধি যিটো আঁচনি, এইটো পূর্ব অন্যান্য চহৰতকৈ ইয়াত ভালকৈ, ইয়াতে আমি এক নম্বৰত ইয়াতে আমি এই আঁচনিটো আমি ৰূপায়ণ কৰিছোঁ। আৰু যাৰ ফলত আমি ইয়াতে অসম চৰকাৰৰ পৰা আমি পুৰস্কাৰ লাভ কৰিবৰ কাৰণে সক্ষম হৈছোঁ। আৰু যাৰ ফলত আজি 75 বছৰীয়া যিটো আজাদী কা মহোৎসৱ, যিটো সর্বত গোটেই দেশতে পালন কৰি থকা হৈছে, সেই সূত্ৰে আজি ইয়াৰ বঙাইগাঁওত এই পি এম স্বনিধিৰ এটা মহোৎসৱ এটা আয়োজন কৰা হৈছে। আৰু ইয়াৰ ফলত আচলতে ইয়াত পি এম স্বনিধি যিসকল ব্যক্তিয়ে ইয়াত তেওঁলোকে ঋণ লৈ, চৰকাৰৰ পৰা ঋণ লৈ বা বেংকৰ পৰা ঋণ লৈ তেওঁলোকে নিজকে স্বনিৰ্ভৰ কৰি তুলিছে, তেওঁলোকক আজি ইয়াতে পুৰস্কাৰ বিতৰণ কৰা, পুৰস্কাৰ দিয়া হ'ব আৰু তেওঁলোকক উৎসাহিত কৰা হ'ব। আৰু উৎসাহিত কৰাৰ লক্ষ্য আগত ৰাখি এনেধৰণৰ উৎসৱ মহোৎসৱ পালন কৰা হৈছে।